হে, গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আমার চ্যানেল নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে মোটামুটি 8:30 এরকম বেজে গেছে। তো দেখতে পাচ্ছ বাড়ির সামনে আমার, মানে আমার গেটের সামনেই কতটা ভিড়, মানে এখানে মিটিং হচ্ছিলো। তো সেই কারণের জন্য সন্ধ্যা থেকে কোনো আমি ব্লগ শেয়ার করতে, মানে বানাতেই পারিনি আর কি, এতটাই চিৎকা চেঁচামেচি হচ্ছিলো আর কি। তো আর সকাল থেকে বানাতে পারিনি, সেটার পেছনে অনেক কারণ আছে, সেই জন্য সেটা তোমাদেরকে অন্য একটা ব্লগে আমি বলে দেবো আর কি। তো এখন আমি রান্নাঘরে আছি, তো ভাবলাম ঘুগনি বানাচ্ছি, নিরামিষ ঘুগনি, যেহেতু শনিবার নিরামিষ ঘুগনি বানাবো, তো ভাবলাম নিরামিষ ঘুগনিটা তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই। আশা করছি ভালো লাগে ভিডিওটা দেখতে তোমাদের। তো এখন আমি আলুটা কেটে নিচ্ছি আর কি, মানে জোগাড়গুলো করে নিচ্ছি, আর ওই সাথে আমার ঘুগনিটা সিদ্ধ করা হয়ে গেছে। তো ঘুগনিটা পরে তোমাদেরকে দেখাচ্ছি, আগে আমি আলুটা কেটে মানে রেডি করে নিই, আর যে জিনিসগুলো সব আছে সেগুলো সব রেডি করে নিই আর কি, যেগুলো লাগবে আর কি আমার। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে তোমাদের। তো দেখে নাও, আলুটা কেটে নিয়েছি, এটা আদাটা, লঙ্কা আর টমেটো, একটা গোটা টমেটো দেবো যেহেতু নিরামিষ করব। আর আদাটা যেমন তোমাদেরকে বললাম যে আদাটা গ্রেট করে দেবো আর কি, ছুলে নেব, যেহেতু কম পরিমাণ হবে তো সেই জন্যই আর কি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিই ঘুগনির কলাইটা কীরকমভাবে সিদ্ধ হয়েছে, একদম পুরো ঘুগনির কলাইটার যে ঝালগুলো সেগুলো পুরো ছেড়ে যাবে। আর আমি আলু কেটেছি ঠিকই, কিন্তু আসলে বৌদি এটা সিদ্ধ করে দিয়ে গেছে, তো আমি জানতাম না বৌদি আলু কেটে দিয়েছিল বলে আর কি। তো সেই জন্য আলুটা কেটেছি, কোনো ব্যাপার না, একটা আলু দিয়ে দেবো এক্সট্রা। এটা দেখতে পাচ্ছ আলু, এইগুলো ঝালগুলো ছেড়ে গেছে, তার মানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে চলো কড়াইয়ের দিকে যাওয়া যাক। তো দেখো এরপরে কড়াইটাতে আমি তেলটা দিয়ে দেবো আর কি, যে পরিমাণ তেল লাগবে সেই পরিমাণ তেল দিলাম, আমি 2 চামচের মতন দিলাম। তো এরপরে ওপর থেকে একটু জিরা দিয়ে দিলাম, মানে ফড়ঙের জন্য আর কি, জিরা। আর শুকনো লঙ্কা থাকলে দিতে পারো, কিন্তু আমার কাছে আজকে থাকেনি, সেই জন্য শুকনো লঙ্কা দিইনি আর কি। তো একটা তেজপাতা দেবো আর একটু সামান্য দারচিনি দেবো। আর লং আছে, কিন্তু লংটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, সেই জন্য লং দিইনি। লং, এলাচ তোমরা এটা দিতে পারো, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে, যেহেতু নিরামিষ। তো নিরামিষ যেহেতু পেঁয়াজ আদা রসুন যাচ্ছে না, সেই জন্য এগুলো দিলে, গরম মশলাটা দিলে খুব ফ্লেভারটা খুব সুন্দর আসবে, গোটা গরম মশলা। তো ফার্স্টে আমি আলুগুলো ফ্রাই করে নেবো আর কি। আর ওই আলুগুলো তো সিদ্ধ অলরেডি হয়ে গেছে, তো ওই আলুগুলো তো আর ফ্রাই করলে এখন লেগে লেগে যাবে আর কি, তো ওইগুলো আর দেবো না। তো এই একটা আলুই আমি যেটা কেটে দিয়েছিলাম, আমি যেটা কেটেছি সেটা ফ্রাই করে দেবো, আর একটু উপর থেকে নুন দিয়ে দিলাম। তো যেটা ফ্রাই হয়ে যাবে, দেখো দেখো ফ্রাই হয়ে গেছে আমার আলুগুলো, আমি তুলে নিচ্ছি এখন আলুগুলো। তো এরপরে দেখো আমি আদাটা গ্রেট করে নিয়েছি, তো সেই গ্রেট করা আদাটা, তো এই দেখো এই যে গ্রেট করে নিয়েছি, ছুলে নিয়েছি আর কি, ছুলে নিতে করে। তো এই গ্রেট করে আদাটা দিয়ে দিলাম তেলের মধ্যে এখন। তো এটা ভাজতে একটু করতে করতে সব মশলাগুলো আমি সব দিয়ে দেবো, হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, চিনি, নুন, এগুলো সব দিয়ে দেবো আর কি। নুনটা একটু কম পরিমাণ দেবো, যেহেতু আমার ঘুগনির কলাটা সিদ্ধ করাতে নুন রয়েছে আর কি। তো এটা একটু নাচড়া করতে করতে আমি টমেটোটা দিয়ে দেবো আর কি, তো গোটা টমেটোটাই আমি দিয়ে দেবো, কারণ যেহেতু নিরামিষ হচ্ছে, টমেটো দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর কি। তো দেখো আমি টমেটোটা দিয়ে দিলাম, তো এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করব, আর একটু সামান্য জল দেবো আর কি। তো জল বলতে ঘুগনির যে সিদ্ধ করেছি, যে কলাইটা সিদ্ধ করেছি, সেই জলটাই একটু সামান্য দেবো আর কি। তো এই দেখো এখন একটু সামান্য দিলাম, তা এটাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর কি, নতুন, মানে আলাদা জল দিলে না ওই এই ফ্লেভারটা ঠিক আসে না ঘুগনির কলাইতে। দেখো এই যে সিদ্ধ, মানে কষতে কষতে কী সুন্দর কালারটা একদম বেরিয়ে এসছে আর কি। তো ওই ভাজা আলুগুলো দিয়ে দিলাম, সাথে এই ঘুগনির কলাইটা আমি দিয়ে দিলাম। তো মোটামুটি 10 মিনিটের মতন কষবে আর কি, বেশি কষার দরকার নেই, কারণ নিরামিষ তো বেশি কষার প্রয়োজন পড়ে না আর কি। তো 10 মিনিটের মতন কষে তারপরে এগুলো সব দিয়ে দেবে, দিয়ে পর এটা একটু নুনটা দেখে নেবে আর কি। তো আমার নুনটা একটু কম ছিল, যেন সামান্য আমি একটু নুন দিয়ে দিলাম আর কি। তো আর নুন দিলাম, আর একটু সামান্য হালকা গরম মশলা দিয়ে দেবো উপর থেকে, যেহেতু নিরামিষ হচ্ছে, আর ভাজা মশলা থাকলে ভাজা মশলাটা দেবে। তো ভাজা মশলাটা আমার কাছে এই মুহূর্তে নেই, মানে আমি বানাতে ভুলে গেছি, এই জন্য ভাজা মশলা নেই আমার কাছে। আর দেখো উপর থেকে কাঁচা লঙ্কা দুটো আমি চিড়ে পর দিয়ে দিলাম। তো এটা এখন আমি 10 মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নেবো আর কি, একটু ঝোলটা কমে যাবে, তারপরে আমি এটা তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো আমার ঘুগনি রেডি, নিরামিষ ঘুগনি, টেস্টটা জাস্ট অপূর্ব হয়েছে, যেহেতু গরম মশলাটা দিয়েছি। আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট নিরামিষ ঘুগনিতে, সেটা হচ্ছে টমেটোটা, টমেটোটা দারুণ কাজ করেছে বললে চলে, একদম মানে জাস্ট অপূর্ব লাগছে। তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আমি আশা করছি তোমাদের এইটা জিনিসটা খুবই ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা,
আশা করছি ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। তো আবার পরে দেখা হবে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে। তখন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।